অনামিকা শারদা শাশুড়ি বৌমা দুজনে নিজের বাড়িতেই নবরাত্রি উৎসব পালন করার সিদ্ধান্ত নেয়। তাই তারা বাড়িতেই পুরোহিত মশাইকে ডাকার কথা ভাবছিল। তখন অনামিকা নিজের স্বামী রমেশকে বলে পুরোহিত মশাইয়ের সাথে কথা বলতে। ও বাবা, নবরাত্রি পুজো যদি ঘরে হয় তাহলে নদিন উপোস করতে হবে, ওসব আমি পারবো না। এইসব আবার কি কথা, এরকম বলো না, ঈশ্বর রাগ করবেন, এমনিতেও উপোস রাখার কি দরকার? সকাল 9টা থেকে পুজো শুরু হবে, 12টা পর্যন্ত শেষ হয়ে যাবে। পুজো শেষ হলেই তুমি খাবার খেয়ে নিও, শুধুমাত্র জল খাবারটুকু খাবে না, তারপর দুপুরের খাবার খাবে, রাত্রের খাবার খাবে, শুধুমাত্র জল খাবারের সময়টা না খেয়ে থাকতে হবে। আমি যা বলছি তাই করো, বুঝেছো? অনামিকার কথা মতো রমেশ হ্যাঁ বলে ফেলে এবং সে চলে যায় পুরোহিত মশাইয়ের সাথে কথা বলতে। শারদা পুরো ঘরটিকে গ্যাঁদা ফুলের মালা দিয়ে সাজিয়ে দেয়। শারদার স্বামী সেই মালাগুলোকে বানাতে তাকে সাহায্য করে। পুরো বাড়ি হর্ষ উল্লাসিত হয়ে ওঠে। কিছু সময়ের পরে রমেশ একজন পুরোহিত মশাইকে বাড়ি নিয়ে আসে। অনামিকা শারদা পুরোহিত মশাইয়ের সাথে কথা বলতে লাগে। আরে, কিরকম পুরোহিত মশাই খুঁজে এনেছো, এ তো রেগেই আছে। তাহলে ভালো করে পুজো করবে কি করে, ঈশ্বর রাগ করবেন। না না, এক্ষুনি গিয়ে তুমি অন্য কোনো পুরোহিত খুঁজে আনো। মা, সকলে এই কারণেই তাকে বাতিল করে দিচ্ছে, কেউ তাকে দিয়ে পূজো অর্চনা করাচ্ছে না। সকলে টাকা রোজগার করছে, কিন্তু এ নিজের স্ত্রী আর বাচ্চাদেরকে দুবেলা ভালো করে খেতেও দিতে পারছে না। এটা তো এর ভুল নয়, ঈশ্বর তাকে এভাবেই বানিয়েছে। তাহলে ঈশ্বর আবার কেন রাগ করতে যাবেন এর ওপরে? হ্যাঁ হ্যাঁ, তুমি একদম ঠিক কথা বলেছো। পূজো অর্চনা মনে শুদ্ধতা দিয়ে হয়, প্রসাদ দিয়ে হয় না। আমাদের দেখতে হবে তার মনটা কতখানি শুদ্ধ। যদি সে উগ্রতার সাথেও মন্ত্র জাপ করে, কিন্তু ঈশ্বর তো বুঝবে তার মনের স্বচ্ছতার কথা। এই উগ্র স্বভাবের জন্য তার তো দোষ নেই। অনামিকা এভাবে বলে, তারপর তারা সেই পুরোহিত মশাইকেই ঠিক করে নেয় পুজোর জন্য। পরের দিন থেকেই নবরাত্রির পুজো শুরু হয়ে যায়। তারা দেবী মাকে খুবই সুন্দরভাবে সাজিয়ে তোলে। পুরোহিত মশাই পুজো শুরু করে, সঙ্গে সঙ্গে মন্ত্র পড়াও শুরু করে। সেই স্থানটি আলোয় জগমগিয়ে ওঠে। খুবই অদ্ভুত দৃশ্য ছিল সেটা। সেই দৃশ্যটিকে দেখে সকলেই খুব আশ্চর্য হয়। ততক্ষণে তারা একটি আওয়াজ শুনতে পায় যেখানে দেবী মা বলেন, ভক্তরা, নবরাত্রির সময় আমার পুজো করছো, তোমাদের সকলকে স্বাস্থ্য, ধন আর সমৃদ্ধির আশীর্বাদ দিচ্ছি। এরকম তোমাদের আশেপাশে অনেক মানুষ আছে যারা দরিদ্র আর না খেয়ে আছে, তোমরা তাদেরকে গিয়ে পেট পুরে খাবার খাওয়াও। তারা খেলেই আমার মনে হবে যে আমি খাবার খেয়েছি, তোমাদের অনেক পুণ্য হবে, আর এই সাহায্য তোমাদের কাছে একদিন নিশ্চয়ই ফিরে আসবে। এভাবে মা দেবী আশীর্বাদ দিয়ে সেখান থেকে অদৃশ্য হয়ে যান। সবাই খুবই আনন্দিত হয়। তারা আরো ধ্যান আর ভক্তির সাথে পুজো করতে লাগে। যেভাবে দেবী মা বলেছিলেন, তারা গরিব এবং দরিদ্রদেরকে খাবার বিতরণ করে। সেই দরিদ্র মানুষেরা খাবার পেয়ে বলে, খাবার পেয়ে আপনাদেরকে আশীর্বাদ দেওয়ার তো যোগ্যতা আছে, কিন্তু এটাই ভয় যে এই আশীর্বাদ অভিশাপে না পরিবর্তিত হয়ে যায়, আমাদের দুর্ভাগ্য আপনাদের সাথে না রয়ে যায়, শুধুমাত্র এটারই ভয়। তারা খুব দুঃখের সাথে নিজেদের ভাবনাকে ব্যক্ত করে। তা শুনে অনামিকা বলে, খারাপ ভাবার দরকার নেই, এই আশীর্বাদ আমাদের জন্য ভালোই হবে, আপনি আমাকে আর আমার স্বামীকে আশীর্বাদ দেন। এই বলে চরণ স্পর্শ করে, তিনি সন্তান প্রাপ্তির আশীর্বাদ দেন। তা শুনে অনামিকা খুব আশ্চর্য হয়। জীবনে প্রথমবার কেউ তাকে এভাবে আশীর্বাদ দেয়। তা শুনে সে মনে মনে ভাবে, 3 বছর আগে আমাদের বিয়ে হয়েছে, আমরা কিন্তু কখনো সন্তানের কথা ভাবিনি। এই আশীর্বাদ পাওয়ার পরে আমার মনে হচ্ছে যে সন্তানের খুব দরকার জীবনে। এই সবকিছু দেবী মায়েরই করা। ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ জানাবার সাথে সাথে সেসব মানুষদেরকেও তারা ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে যায়। এভাবে তারা পূর্ণ সমর্পণের সাথে 9 দিন পূজো অর্চনা করে। শেষ দিন 10ই ছিল। সেই দিন শাশুড়ি বৌমা মিলে অন্নদান করার সিদ্ধান্ত নেয়। যেরকম তারা সিদ্ধান্ত নিয়েছিল, তারা গরিব এবং প্রয়োজনীয়দেরকে খাবার খাইয়ে সেবা করে। খাবার খেয়ে তারা খুব আনন্দিত হয় আর তাদেরকে খুব আশীর্বাদ দেয়।
হঠাৎ করে অনামিকা খুব বমি করতে শুরু করে দেয়। তা দেখে শাশুড়ি মা, স্বামী আর শ্বশুর মশাই খুব চিন্তিত হয়ে পড়েন। ততক্ষণে পুরোহিত মশাই বলেন, চিন্তা করার প্রয়োজন নেই, বাড়িতে মা লক্ষ্মী আসতে চলেছেন। অনামিকার গর্ভবতী হওয়ার খবরটি পেয়ে বাড়ির সকলে খুব আনন্দিত হয়। অনামিকার গর্ভবতী হওয়ার খবরটি পেয়ে তার আনন্দ দুগুণ হয়ে যায়। তারা দেবী মাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বলে, দেবী মা, 3 বছরের আমাদের কষ্টের কথা তুমি জেনে গেছো, তোমার আশীর্বাদে আমাদের ঘর আনন্দে ভরে উঠবে, মা তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই। এভাবে তারা দেবী মার খুব প্রশংসা করে আর তার মহত্বের কথা চর্চা করে। এভাবে সময় কেটে যায়। তারপর অনামিকা পুরো 9 মাস পরে একটি সুন্দর ফুটফুটে মেয়েকে জন্ম দেয়। বাচ্চাটিকে দেখে সকলের মনে হয় যে এটা মা দেবীরই রূপ, তাই তারা মা দেবীর নামে তার নাম রাখে। নিজেদের কন্যা সন্তানকে দেখে রমেশ আর অনামিকা খুব আনন্দিত হয়। শারদা আর প্রসাদও নিজের নাতনিকে দেখে আনন্দে ভরে ওঠে। এভাবে তাদের জীবন আনন্দে ভরে ওঠে। একটি শহর ছিল, সেখানে ছোট বড় অনেক রকমের ডাস্টবিন ছিল। সেই ডাস্টবিনগুলোর মধ্যে থেকে অনামিকা নামের একটি মহিলা খাবার বের করে খাচ্ছিল। ততক্ষণে তার শাশুড়ি মা সেখানে আসেন এবং তাকে দেখে ফেলে। এ কি করছো মা অনামিকা, কেউ ডাস্টবিন থেকে খাবার বের করে খায় নাকি? এর থেকে তো দুর্গন্ধ বেরুচ্ছে। ছি, এই নাও ইডলি এনেছি তোমার জন্য, এটা খাও মা। তারপর শাশুড়ি মা শারদা ইডলির থলিটা অনামিকার হাতে দেয়। অনামিকা নিজেও খায় আর শাশুড়ি মাকেও দেয়। তারপর শারদা তাকে বলে, আচ্ছা এবার খাওয়া দাওয়া হয়েছে, চলো এখান থেকে অনামিকা, খুব রোদ্দুর আছে। তারপর শাশুড়ি বৌমা শারদা অনামিকা সেখান থেকে গিয়ে একটি গাছের তলায় বসে। ইতিমধ্যে তারা দেখে একটি লোক তাদের দিকে ছুটে আসছে, আর তার পেছনে পেছনে একটি মহিলা দৌড়চ্ছে। সে দৌড়তে দৌড়তে চিৎকার করছে, চোর ধরো ধরো বলে। অনামিকা শারদাও এটা শোনার পরে তারা সেই চোরটিকে ধরার জন্য ছোটা দেয়। তারপর তারা চোরটিকে ধরে ফেলে। ততক্ষণে আশেপাশের লোকেরাও সেখানে চলে আসে আর সেই চোরটিকে খুব পেটায়। তখন চোরটি বলে, না না আমায় মেরো না, আমার খুব খিদে পেয়েছিল, কেউ আমাকে টাকা দিচ্ছিল না, তাই চুরি করতে হলো, পেটের জ্বালায় আমি এই কাজ করেছি। চোর যে হাড়টি চুরি করেছিল সেটি সে ফিরিয়ে দেয়। তারা অনামিকা শারদাকে চোরটিকে ধরার জন্য উপহার স্বরূপে টাকা দেয়। তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে তারপর তারা চলে যায়। সেই চোরটিকে দেখে অনামিকা শারদার খুব খারাপ লাগে। তখন তারা বলে, এই টাকাটা তুমি রাখো। এই বলে তারা সেই টাকাটা চোরটিকে দিয়ে দেয়। তখন চোরটি বলে, আপনার অসংখ্য ধন্যবাদ, 3 দিন ধরে খাবার খাইনি, আজ গিয়ে আমি কিছু খেতে পাবো, চিরকৃতজ্ঞ থাকবো। এভাবে ধন্যবাদ বলে সেই লোকটি সেখান থেকে চলে যায়। শারদা অনামিকাও সেখান থেকে চলে যায়। তারপর তারা একটি গাছের নিচে বসে, দেখলে অনামিকা, খিদে মানুষকে কি না করায়, আজকাল সমাজে এত চুরি হচ্ছে, এই সব কিছু খিদে আর রোজগার না হওয়ার ফলে হচ্ছে। শারদা বলে, অনামিকাও তার শাশুড়ি মার কথায় মাথা নড়িয়ে হ্যাঁ বলে সহমতি জানায়। এভাবেই তারা বসে ভালো মন্দ পরিস্থিতির কথা বলা বলি করছিল। এভাবেই দিন কাটছিল। একদিন একটি লোক তাদের কাছে আসে আর অনামিকাকে এসে বলে, দিদিমণি, সেদিন আপনারা আমায় বাঁচিয়েছিলেন লোকের হাতে মার খাওয়ার থেকে, আর সব টাকা দিয়ে দিয়েছিলেন যেটা তারা দিয়েছিল আপনাদেরকে আমার খিদে মেটাবার জন্য। এখন আমি একটা ছোট্ট দোসার ব্যবসা করছি, যদি আপনাদের আপত্তি না থাকে সেখানে কাজ আছে, 3 বেলা খাবারের সাথে সাথে টাকাও দেয়া হবে। সেই লোকটির কথা শুনে তারা দুজনে তার কথায় রাজি হয়ে যায় এবং তার সাথে যায়। তারা দোসার ব্যবসায় সেই লোকটিকে সাহায্য করতে লাগে। তারপর তারা 3 জনে বসে সেই রাত্রিতে যা টাকা আয় হয় সেগুলোকে গুনতে শুরু করে আর কিরকম ভাবে তারা পরিশ্রম করেছে সেটার চর্চা করে। তখন লোকটি বলে ওঠে, মা আমি দক্ষিণাপল্লী গ্রামের লোক, আমি আমার ছেলের বিয়ে দিই, বৌমা সুবিধার জোটেনি, সে আমাকে বাড়ি থেকে বের করে দেয়, শরীরের অবস্থা ভালো ছিল না যে কাজ করে খাবো, তাই আমি ভিক্ষে করতে শুরু করি, কেউ আমাকে একটা টাকাও দেয় না, তখন আমি চুরি করি, যে 200 টাকা আপনারা আমায় দিয়েছিলেন সেটা খরচা না করে আমি দোসার ব্যবসা শুরু করি,
200 থেকে 400, 400 থেকে 800 এভাবে দুগুণ করি। আমি খুব আনন্দিত যে আজ আমি আপনাদেরকে কাজ দিতে পেরেছি। আপনারা কেন রাস্তায় পড়ে থাকবেন? এভাবে সেই লোকটি বলে। তখন অনামিকা সারদাও নিজেদের সব পরিস্থিতির কথা তাকে বলে। খুব দুঃখিত হয়ে তারা দুজনে বলে, আমার স্বামীর মৃত্যু হয়ে যায়, তার অনেক ঋণ ছিল, আমরা ঘর জমি সোনা সব বিক্রি করে দিই ধার মেটাবার জন্য। তা সত্ত্বেও জমিদার বাবু বলেন যে এখনো ধার মেটেনি তার। তিনি এতটুকু ভাবলেন না যে এরা মহিলা কোথা থেকে শোধ করবে। উপরন্তু তারা আমাদেরকে বলে যে আমরা দিতে পারবো না, এই বলে আমাদের মনোবল ভাঙার চেষ্টা করেন। আমরা বললাম আমরা দিতে পারবো না। তখন গ্রামের নিয়ম অনুসার আমাদেরকে গ্রাম থেকে বের করে দেওয়া হয়। আমরা এই গ্রামে এসে অনেক কাজ খুঁজি কিন্তু কোথাও কাজ পাইনি। খিদের জ্বালায় তো একদিন আমার বৌমার ডাস্টবিন থেকে খাবার বের করে খাচ্ছিল। সব বিষয় বিবরণ বলার পরে তারা কাঁদতে লাগে। তাদের কথা শুনে লোকটি বলে, দুঃখ করো না মা, বড় লোকেরা এরকমই হয়। যতই তুমি তাদেরকে টাকা দাও না কেন, তাদের পেট ভরে না। চিন্তা করো না, ঈশ্বর তোমাদেরকে ভালো দিন নিশ্চয়ই দেখাবে। লোকটি ধৈর্য রাখতে বলে। তারপর তারা সেখানেই কাজ করে সেখানেই থাকতে লাগে। কিছুদিনের মধ্যেই তারা অনেক টাকা রোজগার করে নেয়। তারপর সেই টাকা দিয়ে তিনজনে মিলে একটি বড় হোটেল শুরু করে। সেই হোটেলটি খুব জনপ্রিয়তা পায়। কিছুদিন পরে সেই লোকটির হার্ট অ্যাটাকে মৃত্যু হয়ে যায়। তার চলে যাওয়াতে সারদা অনামিকার খুব দুঃখ হয়। তারা তার মৃত্যুর খবরটি চিঠি লিখে তার ছেলেকে জানায়, কিন্তু শেষ দেখার জন্য কেউই সেখানে আসে না। কি আর করা যেত তখন? অনামিকা সারদা সব দায়িত্ব নিজেদের কাঁধে নিয়ে তার সব শেষ ক্রিয়াকর্ম করে। তার শেষ ক্রিয়াকর্ম খুব ভালো করে হয়। হোটেলে সবাইকে বিনামূল্যে খাবার খাওয়ানো হয়। সব নিয়ম কানুন খুব ভালোভাবে সম্পন্ন করে সারদা আর অনামিকাতে মিলে। সেই দিনটা কেটে যায়। তারপর থেকে অনামিকা আর সারদা খুব ভালো করে হোটেলের যত্ন নিত আর অনেক টাকা রোজগার করত। শুধু টাকাই নয়, কঠিন পরিশ্রমের কারণে অনামিকা আর সারদা সমাজের মধ্যে খুব ভালো প্রতিষ্ঠা পায়। তাদের জীবন থেকে সব কষ্ট দূর হয়ে যায় আর তারা খুব আনন্দে জীবনযাপন করতে লাগে। নিজেরা কষ্টের মধ্যে থাকা সত্ত্বেও একটি নিরুপায় মানুষকে সাহায্য করে সারদা অনামিকা খুব পুণ্য অর্জন করে।